লাফেটার দেশে চলে গেছেন বাবা ও কাকা। বর্তমানে ওই তিন বোনের আপন বলতে রয়েছে বিধবা মা। সম্বল বলতে অ্যালভেস্টার দিয়ে তৈরি একটি বাড়ি এবং এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন 2606 বাটা 3237 ও 3975 দাগে থাকা মোট 86% জমি। তবে উক্ত দাগে সড়ক ঘেঁষা 86% জমি থাকলেও তা যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই দুই বিঘে জমি কবিতার উদ্ধৃতি। যেমন এ জগতে হায় সে বেশি চায়, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গারের ধন চুরি। অর্থাৎ উপরিউক্ত দাগের পার্শ্ববর্তী যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্প মালিক জগদীশ ভগত এবং তার ছেলে টিঙ্কু ভগতের নামে মোট 900 জমি থাকলেও অর্থের বাহুবলে সংশ্লিষ্ট ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের সহযোগিতায় অবৈধভাবে 100 জায়গা নিজেদের নামে করিয়ে নেন পাম্প মালিক। এদিকে প্রায় বছর খানেক পূর্বে ওই জায়গায় টিনের প্রাচীর দিয়ে মাটি ভরাট করা শুরু করেন পাম্প মালিক। ঘটনাটি জানতে পেরে নিজের জমির সমস্ত নথিপত্র সমেত পাম্প মালিকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রেমলতা মণ্ডল নামে ওই বিধবা মহিলা। ফলে মহিলা দায়ের করা অভিযোগটি তদন্তে নামে পুলিশ, এমনকি তদন্ত নামার পাশাপাশি যতক্ষণ পর্যন্ত ওই সমস্যার সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে কোনো প্রকার নির্মাণ কাজ করতে বারণ করেন পুলিশ। তবে পুলিশ নির্মাণ কাজে বাধা দিলে তাতে কি আসে যায়? কারণ নিজেদের কাছে মজুদ রয়েছে অর্থ, আর অর্থ থাকলেই বর্তমানে সবকিছুতেই চলে অগ্রাধিকার, সমর্থন পাওয়া যাবে মানুষেরও। তাছাড়া জমিটি যার রয়েছে তিনি তো একজন বিধবা মহিলা, এমনকি কোনো প্রভাবশালী ব্যক্তিও নেই তার আত্মীয়। তাই ভেবে নিজের ক্ষমতা বলে পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করেই ফের নির্মাণ কাজ শুরু করেন পাম্প মালিক। এদিকে কথা ছিল গত রবিবার উভয়পক্ষ সশরীরে উপস্থিত থেকে তাদের সমস্যাটি সামাজিকভাবে সমাধানে বসবেন। যদিও পূর্ব নির্ধারিত ওই দিন ধার্য থাকলেও সমানে উপস্থিত হননি পাম্পের মালিক ভগত পিতা এবং পুত্র, বরং সেদিন পুনরায় ওই জায়গায় নির্মাণ কাজ শুরু করেন তারা। ফলে নির্মাণে বাধা দিতে যান প্রেমলতা মণ্ডল নামে ওই মহিলা, আর কাজে বাধা দিতে গেলে ভগত পিতা ও পুত্র তার বাহিনীর হাতে আক্রান্ত হয়ে পড়েন ওই বিধবা মহিলা বলে অভিযোগ। রবিবার দুপুর 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদায়ের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর বারদুয়ারি রাজ্য সড়কের পেট্রোল পাম্প এলাকায়। যদিও এলাকার বেশ কয়েকজন যুবক অসহায় ওই বিধবা মহিলার পাশে দাঁড়ানোর জেরে ইতিমধ্যে বিষয়টিতে রাজনৈতিক রং লাগিয়ে এলাকার উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এক শ্রেণীর অসৎ সংবাদ মাধ্যম বলে এমনটাই অভিযোগ তুলেছেন বিধবার সহযোগী ওই যুবকেরা। এটা তো যে জিনিসটা ওরা বলছে সেটা তো সম্পূর্ণই মিথ্যে, এবং আমি একটা জিনিস বলি, আজকে একজন বিধবা মহিলা, উনি একজন অসহায় মহিলা, ওনার ছোটো ছোটো 3টা মেয়ে, ওনারা আমার কাছে এসেছিলেন, আমি সব ব্যাপার খতিয়ে দেখি, ওনারা বলেছেন যে আমার হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে। আমি দেখলাম দিদি একটা বিধবা মহিলার সহযোগিতা করে যদি ওর কিছু হয় তাহলে ওর ভালোর জন্য আমরা এগিয়েছিলাম। এরা এবং এর আগেও থানায় দুবার বসা হয়েছে কাগজপত্রে, আমি বলেছিলাম দেখেন ঝামেলা করতে যাবো না, কোনো ঝামেলার প্রয়োজন নেই, আপনি পেপার্স নিয়ে বসুন, আমরা থানায় জানাবো, আপনার পক্ষ হয়ে থাকবো, আপনার সাথে আছি, আপনি একজন অসহায় মহিলা, আপনার সাথে আছি, কিন্তু আমরা ঝুট ঝামেলায় নেই, আপনি কাগজ সাবমিট করেন, ওনারাও কাগজ সাবমিট করবে, থানায় বসেন, যদি আপনি কাগজ মূল্যে জমি পান তাহলে আপনি পাবেন, ও যদি ওরা পায় তো ওরা পাবে। এই নিয়ে থানায় দুবার বসাও হয় এবং গতকালও বসার ডেট ছিল প্রায় উনি, আমরা 2টো নাগাদ থানাতেই ছিলাম, মানে পাম্প পক্ষ যারা পেট্রোল পাম্পের মালিক এবং ওনার ছেলে ওনারা কিন্তু আসেননি, এবং উনি তারপরে আবার থানায় জানান, জানিয়ে উনি জমিতে যান, যখন উনি জানতে পারেন ওনার জমি নাকি আবার জবরদখল করার চেষ্টা হচ্ছে, হ্যাঁ তখন উনি যান। ওনার সাথে আমরা গেছি অবশ্যই, কিন্তু আমরা কোনো ঝুট ঝামেলা কোনো মারপিট গণ্ডগোল কিছু করিনি, ফেস টু ফেস গল্প করেছেন, সেই ভিডিও আছে, ভিডিও দেখলেই বোঝা যাবে উনি আমার সঙ্গে ভালোভাবে ওনার সঙ্গে গল্প হয়েছে। এবং ওনারা গত মঙ্গলবার মানে আগামীকাল ওনারা বসতেও চেয়েছেন পেপার্স নিয়ে, আমরা আমরা বলছি অবশ্যই বসেই হবে, আমরা কোনো ঝুট ঝামেলা চাই না। এবং দেখেন আজকে যদি কোনো অসহায় মহিলার পাশে গিয়ে দাঁড়াই এবং তার কোনো সহযোগিতা করি, তাকে যদি আমাদেরকে মানে গুন্ডা বলে স্বীকৃতি দেয় সেটা ওনাদের ব্যাপার, আমি এটাকে সম্পূর্ণ মিথ্যেন বলে মনে করছি। এটা এগুলো ঘটনা ওনারা বানিয়ে করছেন, সাজাচ্ছেন ওই মহিলার জমিটাকে আত্মসাৎ করার জন্য। আর অন্যদিকে হরিশ্চন্দ্রপুর এলাকার এক ব্যবসায়ী তথা বিজেপি দলের এক প্রভাবশালী নেতার প্রয়োজন হওয়ার সুবাদে পঞ্চায়েতের রাস্তা দখল করে রাখা হলে তা মুক্ত করতে যায় গ্রামবাসী, ফলে সেখানেও একইভাবে রাজনৈতিক পারদ ছড়িয়েছে ওই সংবাদ মাধ্যম। পাশাপাশি গত রবিবারের ঘটনাতেও ঘটনায় সঠিক তথ্য তুলে না ধরে এমনকি আসন্ন বিধানসভার পূর্বে বিজেপি নেতার অনুপ্রেরণায় অর্থের বিনিময়ে পক্ষপাতিত্ব করার পাশাপাশি অর্থের বিনিময়ে পুনরায় তৃণমূল কংগ্রেসকে বদনাম করছে সংবাদ মাধ্যম বলে অভিযোগ তৃণমূল সূত্রের। নাম অঙ্কিতা মণ্ডল, বাড়ি হরিশ্চন্দ্রপুর ডেলি মার্কেট। বাবার নাম স্বপন মণ্ডল। বাবা বেঁচে আছে? না, আর বাবার মা আছে শুধু, আর কেউ নেই। বাবা মারা গেছে। বাবা কতদিন আগে মারা গেছে? প্রায় 10 বছর হয়ে গেল। আচ্ছা, ক ভাই বোন? আমরা 3 বোন, ভাই নেই। ভাই নেই? না। সংসারে আর কে কে আছে? সংসারে কেউ নেই, শুধু আমার মাই আছে আর আমরা 3 বোন, আমার মা ছাড়া কেউ নাই।
কি হয়েছে তোমার মায়ের সাথে? জমির শুনলাম জমির ঝামেলা, যে মা গতকাল সকাল 10টার দিকে গেছিল থানায় কমপ্লেন দিতে, তো তারপর ওখান থেকে যাই ইসে জমিতে যায়, তারপরে ওরা নাকি শুনতে পাই যে আমার মাকে খুব মারধর করেছে, পেটে লাথি মেরেছে, লাথি মেরে ফেলে দিয়েছে। তারপর আমার মা ওখান থেকে আসে, হসপিটালে ভর্তি হয়। আর তো মাই আছে, মা ছাড়া তো আমার কেউ নাই, বাবাও নাই। তুমি আমাদের সম্বল, ওই যদি ওইটুকুটা জমি যদি ওরা আমরা নিয়ে নেয় তাহলে আমরা কীভাবে চলবো? আমার তো মা ছাড়া আর কেউ নেই, আমার বাবাও নেই, বাবাও মারা গেছে, সবাই কেউ নেই, আমার মা ছাড়া কেউই নেই। তো ওদের মানে আমাদের ন্যায্য বিচারটা চাই। আমরা হাত জোর করে প্রশাসনের কাছে বলছি যে আমার মা তো মা ছাড়া কেউ নেই, তো ওরা যদি এরকমটা করছে, এরকম যদি করে তাহলে কীভাবে চলবে? ওরা যদি আমাদের আমাদের অতটুকুটা জমি আছে, আমাদের ওই জমিটা যদি নিয়ে নেয় তাহলে কীভাবে হবে? তারা আমাদের জন্য আসছে সাহায্য করার জন্য, তাদেরকে গুন্ডা ক্রিমিনাল বলা হচ্ছে ওদেরকেও। সমাজের পাশে কি অবহেলা মানুষের পাশে কি দাঁড়ানো অপরাধ? এদিকে জমি দখল করতে বাধা দিতে গিয়ে মায়ের আক্রান্ত হওয়ার ঘটনায় মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের পাঠরত ওই তিন বোন। তারা জানিয়েছেন তাদের শৈশবে বাবা ও কাকাকে কাছ থেকে কেড়ে নিয়েছে ভগবান, যদিও তার বাবা তাদের জন্য রেখে গিয়েছিল সম্বল বলতে ওই জমিটুকু। তবে জমি থাকা সত্ত্বেও শৈশবকাল থেকেই বহু কষ্টে তাদের বড় করে তুলেছেন তাদের বিধবা মা প্রেমলতা দেবী। আর তাদের ওই সম্বলটুকু আত্মসাত করার পাশাপাশি মায়ের কিছু হয়ে গেলে কি নিয়ে পৃথিবীতে থাকবে তারা, ফলে তাদের ওই সম্বলটুকু বিষয়টি সঠিকভাবে সুরাহার জন্য প্রশাসনের কাছেও হাত জোড়াচ্ছে তারা। হাবিব খানের রিপোর্ট, টুডে বাংলা নিউজ।